আসসালামু আলাইকুম। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে যেমন ভালো লাগে, তেমন তরমুজের ললি আইসক্রিম তৈরি করে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তরমুজের এই ললি আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি কিছু তরমুজ ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। পরিষ্কার একটা বাটি নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি চালনি। চালনির ওপরে এটা অল্প একটু ঘষাতেই খুব সহজেই কিন্তু জুসটা বেরিয়ে আসে। আরও একবার সেকে নিচ্ছি যাতে খুব সুন্দর স্মুথলি একটা জুস পাওয়া যায়, এর ভিতরে কোনো প্রকার দানা আঁশ না থাকে, একদম অর্গানিক টাটকা তরমুজের রসটা বেরিয়ে এসেছে। এবার এতে স্বাদ মতো দিয়ে দেব চিনি। তরমুজটা এমনিতেই অনেকটাই মিষ্টি ছিল, তারপরও চিনি দিলে বাচ্চারা খেতে আরও বেশি পছন্দ করবে। এক টেবিল চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে আইসক্রিমটা খেতে অনেকটাই টেস্টি হবে, বরফ বরফ লাগবে না আর পানসাও লাগবে না। খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার দলা দলা ভাব না থাকে। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার চলে একটা প্যানে ঢেলে দিচ্ছি। 10 মিনিট মতো মিডিয়াম আঁচে এটা নাড়িয়ে নেব। 10 মিনিট মতো কুক করলে এটা দেখা যাবে অনেকটাই এটে এসেছে। তারপর 10 মিনিট নাড়ানোর পরে এটা নামিয়ে ঠান্ডা করে নেব রুমের স্বাভাবিক তাপমাত্রায়। এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে আসবে, নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করা হয়ে গেছে। একটা আইসক্রিমের মল্ড নিয়েছি, আর ঢালার সুবিধার জন্য একটা মগে আমি ঢেলে নিয়েছি। একে একে আইসক্রিমের মল্ডের ভিতরে আমি অর্গানিক এই তরমুজের জুসটা ঢেলে দিচ্ছি। আমার সবগুলো মল্ডের ভিতরেই দেয়া হয়ে গেছে। ওপর থেকে একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিচ্ছি যাতে এর ভিতরে কাটিটা খুব সুন্দর করে সেট করা যায়। কাটি সেট করার জন্য ওপরে ছুরির সাহায্যে ছোট ছোট করে ছিদ্র করে নিচ্ছি। এর দোকানের একটা লুক আনার জন্য আমি এখানে কাটি ব্যবহার করেছি। আপনারা চাইলে আইসক্রিমের মল্ডের সাথে যে কাটিগুলো পাওয়া যায় সেগুলোও দিতে পারেন। খুব ভালোভাবে কাটিগুলো সেট করে এটা 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। কম বেশিও লাগতে পারে, আপনাদের 12 থেকে 13 ঘন্টা রাখবেন। তারপরে উঠিয়ে দেখাচ্ছি, আইসক্রিমগুলো কিন্তু খুব ভালোভাবেই সেট হয়ে গেছে। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, লাল টকটকে এই কালারফুল আইসক্রিমটা বিশেষ করে বাচ্চারা খেতে অনেক পছন্দ করবে। হোমমেড স্বাস্থ্যসম্মতভাবে চাইলে আপনিও তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন এই গরমের দিনে। আর তরমুজ খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে এমনিতেই অনেক ভালো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।